কথা কি বলবো তোমাদেরকে তো সব সময় ভালো লাগে ঠিক আছে انا يا اخي আছে বাবা হ্যাঁ দোয়া কম আলো বেশ করে দোয়া কম বাবা ভালো ভালো লাগলে আর কম না বাবা আর কম না বাবা শুকর আলহামদুলিল্লাহ এই কাজগুলো দীর্ঘ 8 বছর যাবত করে আসছে আর আমি হচ্ছে একজন স্টুডেন্ট আমি সরকারি আজিজুল হক কলেজে এবার মাস্টার্সে অধ্যয়নরত আছি সেখান থেকে আর কি আমার এই কাজগুলো করা আমি 2016 সালের মাঝে আমি যখন স্টেশনে এসেছিলাম তখন আমাকে একটা ছোট বাচ্চা যখন আমি ওকে আদর করি আদর করার পরে ও আমাকে বলেছিল যে আপু তুমি কি আবার আসবে আমার এখনো আমার কানে বাজে সেই শব্দটা যে বাচ্চাটা আমাকে কত সুন্দর করে মানে ওর মায়া বিচোক বা মুখ দিয়ে আমাকে বলল যে আপু তুমি আবার আসবা তারপরে থেকে আমি জীবনের একটা মানে ধরতে গেলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি এখানে আবারও আসব বারেবার আসব হাজারবার আসব আমার ব্যক্তিগত উদ্যোগে এখানে কাজ করার জন্য আর এদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি যখন ওদেরকে নিয়ে কিছু লিখতে যাই তখন প্রথম যখন আমি লিখি তখন আমার মনে হয়েছে যে এদেরকে আমি কি বলে মানে আখ্যায়িত করব বা কি বললে এদের জন্য মানে কমতি হয় না তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে ওরা হচ্ছে এই সমাজের নগর ফুল তো ওরা আমার কাছে কিন্তু এই সমাজের একটা নগর ফুল ওরা ওদেরকে অনেকেই পথশিশু বলে সুবিধা বঞ্চিত বলে বা হচ্ছে ঘর নেই এরকম অনেক কিছু বলে আখ্যায়িত করে কিন্তু ওরা আমার দৃষ্টিতে আমার কাছে ওরা হচ্ছে আমার নগর ফুল তো এইখান থেকে আমার তাদের প্রতি ভালোবাসা এবং ভালো লাগা আপনি ঘর আছে আপনি পাবেন অত চিন্তা করেন না স্মাইল